May I come in, sir? Yes. Sit down. Thank you, sir. Good morning, sir. Good morning. একটু মাস্টার খুলে রাখুন। আপনি কোথায় থাকেন? স্যার আমার বাড়ি দুর্গাপুর। আচ্ছা, আপনি কোন পরীক্ষার ইন্টারভিউ দিতে এসেছেন এখানে? স্যার আমি Wbsetcl এর জুনিয়র ইঞ্জিনিয়ার। আপনি ফুল ফর্ম জানেন? হ্যাঁ স্যার। বলুন তো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। আচ্ছা, আপনার বয়স কত? স্যার 25 বছর। এক্স্যাক্ট 25 বছর? না স্যার, এক্স্যাক্ট 25 বছর নয়, 25 বছর 6 মাস। 25 বছর 6 মাস। 25 বছর আর 25 মাস কিন্তু এক নয়। হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন তো, আপনি যে পরীক্ষা দিতে এসেছেন ইন্টারভিউ, তো এই ইন্টারভিউয়ে মূলত আপনাকে আমরা নেব কেন, আপনাকে চয়েস করব কেন, কি কারণে করব? স্যার অ্যাকচুয়ালি আমি যেহেতু এই এক্সামটার কোয়ালিফিকেশন ছিল ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং আমি এটা একটা গভর্নমেন্ট কলেজ থেকে পড়েছি যেখানে টিচাররা যথেষ্ট কোয়ালিফাইড এবং আমাদের অনেক ভালোভাবে ট্রেন করেছিলেন, এবং আমরা তারপর স্যার সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করেছিলাম, ওখান থেকে সাবস্টেশন সম্পর্কে একটা ইন্টারেস্ট জন্ম হয় ওখান থেকে, তখন থেকে সেই ইচ্ছা ছিল TCL এবং DCL এই কোম্পানিগুলো চাকরি পেলে ভালো হয়, তো তার জন্য স্যার প্রিপেয়ার করা শুরু করি কম্পিটিটিভ এক্সামের জন্য। লাকিলি রিসেন্ট যে ভ্যাকেন্সিটা বের হলো এটাতে প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারি। আচ্ছা, তার মানে তুমি যদি যোগ্য না হও, মানে আপনি যদি যোগ্য না হন, তাও তবুও আপনাকে নেব আমরা, তাই তো? অ্যাকচুয়ালি স্যার আমি কয়েকদিন হলো একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছি, যেখান থেকে স্যার আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি যে কোনো কাজ মানে একটু স্যার মেরিট দিয়ে করলে শিখতে পারা যায়, করা যায়, সুতরাং যদি আমি কোম্পানিতে চান্স পাই তাহলে অসুবিধা হবে না, আমি করতে পারবো কাজ। আপনার নাম? স্যার আমার নাম সুভেন্দু বণিক। সুভেন্দু বণিক। বাড়িতে আর কে কে আছেন আপনার? হ্যাঁ, আমার বাড়িতে বাবা মা বোন দাদু ঠাকুমা আছে। আপনার কাছাকাছি সাবস্টেশনের নাম কি আর তার রেটিং কত? স্যার আমার দুর্গাপুরে মেনলি তিনটে সাবস্টেশন আছে Wbsetcl এর, আমার বাড়ি নিয়ারেস্ট হচ্ছে উকড়া সাবস্টেশন, রেটিং হলো 132/33 kV। 132/33 kV। আচ্ছা, দুর্গাপুরে কত কেভি আছে বলতে পারবেন? হ্যাঁ স্যার 220 kV/132 kV আছে একটা। 220 kV, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আপনি জানেন যে মানে আপনার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এসবের ক্ষেত্রে সব থেকে যে এসি মেশিনটার ইম্পর্টেন্স রয়েছে সেটার নাম কি বলতে পারবেন? স্যার ট্রান্সফরমার। ট্রান্সফরমার, আপনি বলুন ট্রান্সফরমার লস সম্পর্কে আপনার কি আইডিয়া আছে? স্যার ট্রান্সফরমারে বেসিক্যালি দুটি লস হয়, যেহেতু এটা একটা স্ট্যাটিক ডিভাইস সুতরাং এর মধ্যে কোনো রোটেশনাল লস নেই, এর মধ্যে স্যার আয়রন লসেস আছে যেটাকে আমরা আইএস কোর আর দিয়ে ডিনোট করি, এবং এটা হচ্ছে হাইস্টেসিস লসেস। কীভাবে নির্ণয় করবো এগুলো? স্যার আই কোডের মধ্যে যে লসটা হয় বেসিক্যালি সেটা আয়রন লস দিয়ে আমরা ইনকামিং কারেন্ট যেটা থাকে তার স্কোয়ার ইনটু রেজিস্টেন্স, এর মাধ্যমে আমরা স্যার যে স্ট্যাটিক লসটা কপার লস সেটাকে আমরা নির্ণয় করি, এবং স্যার হিস্টেরেসিস লসটা হলো স্যার কোডের মধ্যে যে ম্যাগনেটিক লস হয় সেটা হলো হিস্টেরেসিস লস। আচ্ছা, আপনি বলুন তো ট্রান্সফরমার অয়েল সম্পর্কে আপনার কি জানা আছে? স্যার ট্রান্সফরমার অয়েল একটা মিনারেল অয়েল, এটা ইউজ, সরি স্যার নামটা এক্স্যাক্টলি মনে নেই এখন আমার, কিন্তু এই অয়েলটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি যাতে ট্রান্সফরমারকে। মিনারেল অয়েলের মধ্যে কী কী থাকে স্যার কম্পোজিশন এবং তো মনে পড়ছে না, কম্পোজিশন মনে পড়ছে না। আচ্ছা বলুন তো, মিনারেল অয়েল যেটা বলছি ওটা দাহ্য না, মানে দাহ্য বলতে ওটা কোনো সময় কি আগুন ধরতে পারে ওর মধ্যে? স্যার জেনারেলি ওটা ইউজ করা হয় যাতে আগুন না ধরে কুলিং পারপোজে, কিন্তু যখন রেটিংয়ের থেকে বেশি ওভার কারেন্ট হয়ে যায় সেক্ষেত্রে। ওভার কারেন্ট মিন্স ওভার শর্ট সার্কিট? হ্যাঁ, ওভার হিটিং হয়ে যায় সেক্ষেত্রে। ওভার হিটিং করার জন্য তো ওখানে একটা ডিভাইস ইউজ করি আমরা, কি ডিভাইস ইউজ করি জানার জন্য? স্যার একটা থাকে স্যার বুকোজ রিলে থাকে। বুকোজ রিলে? হ্যাঁ স্যার। বুকোজ রিলে কি ওভার হিটিং নির্ণয় করার জন্য রাখি? স্যার ইন্টারনাল ফল্ট নির্ণয় করার জন্য থার্মাল রিলিজ করা ফল্ট? ঠিক আছে, আই থিঙ্ক আমি বলতে চাইছি যে টেম্পারেচারকে একটা জায়গায় বেঁধে দেওয়া যেতে পারে, যে আমার ট্রিপিং হচ্ছে 78, সেটিং হচ্ছে 70, ট্রিপিং হচ্ছে 80, বা পাঁচ ডিফারেন্স রাখতে পারি, ফাইভ ডিফারেন্স রাখতে পারি, তো এই যে আমরা ট্রিপিং সেটিং কোন ডিভাইস দ্বারা ঠিক করে থাকি? স্যার রিলের দ্বারা। রিলে তো ঠিকই আছে, আপনি বলুন স্পেসিফাই সেই ডিভাইসটার নাম জানেন আপনি? আপনি ট্রান্সফরমার থার্মোস্ট্যাটের নাম শুনেছেন? হ্যাঁ স্যার। টিটি বলে সব? হ্যাঁ স্যার। তো সেটাই আপনাকে জিজ্ঞেস করা হচ্ছিল। ঠিক আছে, আপনি বলুন আপনি ব্রিদার জানেন? হ্যাঁ স্যার।
ব্রেদার কোথায় থাকে? স্যার ট্রান্সফরমার কনজারভেটর ট্যাঙ্কের উপরে কানেক্ট থাকে। যখন ট্রান্সফরমারে লোড হঠাৎ করে সাডেন অন করা হয়, ট্রান্সফরমার ব্রিদ করে, সে সময় এই ব্রিদার থেকে স্যার সরি স্যার মনে করছিল ঠিক করে। আপনি জানেন, নিশ্চয়ই জানেন, আপনি বলুন তো ব্রেদারের মধ্যে কী ইউজ করা হয়? সিলিকা জেল ইউজ করা হয় স্যার। সিলিকা জেলের কালার কীরকম? স্যার যখন আনইউজ কন্ডিশনে থাকে এটা থাকে স্যার নীল রঙের থাকে। ব্লু কালার, তাই তো? আপনি বলুন যখন মানে ইউজ ইউজেবল হয়ে যায় বা ময়েশ্চার অ্যাবজর্ব করে তখন কী কালার হয়ে যায়? স্যার পিঙ্ক কালার হয়ে যায় তখন। তো এটা আমি ইউজেবল পিঙ্ক কালারের কোনো সিলিকা জেল কি আমি ইউজ করতে পারবো পরবর্তীতে? না স্যার, প্রপারলি ইউজ করা যাবে না এটা। হোয়াই নট? স্যার কারণ এটা মাছ ভাজা খেয়েছো? হ্যাঁ স্যার। ফ্রাই করে দেখেছো? হ্যাঁ স্যার। দেখেছেন ফ্রাই করে? ফ্রাই যখন করে ওরকমভাবে সিলিকা জেলকে যদি পিঙ্ক কালারের সিলিকা জেলকে যদি ফ্রাই করা হয় ও আবার আগের রূপ ধারণ করে, তখন কিন্তু সেটা ইউজেবল হয়ে যায়, রাইট? আচ্ছা নেক্সট, তো আপনাকে আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আপনি বলুন তো যে ট্রান্সমিশন ক্ষেত্রে তো লস হয় না? কী কী লস, কীরকমভাবে লস হয় আর লস মেজারমেন্ট কী করে করতে পারি আমি একটু ইলাবোরেটলি চিন্তা করবো না স্যার। ট্রান্সমিশনের মধ্যে মেইনলি এই মুহূর্তে যে লসেসগুলো মনে হচ্ছে সেটা হচ্ছে স্যার করোনা লস। আচ্ছা, স্কিন ইফেক্টের জন্য লস হয় একটা, যেটা স্যার ফিরান্ড ইফেক্টের মাধ্যমে আমরা ডিল করি। হ্যাঁ স্যার, নেবারহুড যে কমিউনিকেশন লাইন থাকে তার সঙ্গে ইন্টারফারেন্সের জন্য লস হতে পারে। আচ্ছা আর বলুন আর কি স্যার। স্যার মনে করছে না। ঠিক আছে, আপনি একটা কথা বলুন তো যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার কাকে বলে? স্যার প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম সিস্টেম থেকে যখন আমাদের ভোল্টেজটা 33 kV থেকে 11 kV করা হয়। আপনি বলুন তো ফিডার কাকে বলে জানেন? হ্যাঁ স্যার ফিডার জানেন। হ্যাঁ আচ্ছা, ফিডার ফিডারটা আপনি এক কথায় কীভাবে আপনি ডিসপ্লে করবেন আমার কাছে এক কথায়? ফিডার হলো স্যার জেনারেটিং স্টেশন থেকে যে আমাদের সার্কিটটা আসছে, যে কন্ডাক্টারগুলোর মাধ্যমে কারেন্টটা আসছে, সরি পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে, সেটাকে ফিডার বলবো। আচ্ছা, আপনি জানেন ইন্ডিয়ান রেলে কত ভোল্টেজ ইউজ করা হয়? স্যার 25 kV। কেন 25 kV ইউজ করা হয় এরকম কিছু আইডিয়া? না স্যার। আচ্ছা আপনি বলুন তো এই যে 25 kV নেওয়া হয়, মনে করুন, আচ্ছা আপনি তার আগে বলুন, এখনও কম চলে কিন্তু এর আগে ন্যাচারালি কোন ধরনের মোটর ইউজ করা হতো ইন্ডিয়ান রেলে? স্যার এখনও হয় কিছু সিরিজ মোটর ইউজ করা। কেন হয় স্যার? এটা হাই স্টার্টিং টর্ক থাকার জন্য, ইনিশিয়াল যে ইনার্সিয়ার থাকে জাদু ধর্ম সেটাকে স্যার ব্রেক করতে সুবিধা হয়। হাই স্টার্টিং টর্ক থাকার জন্য স্টার্টিংয়ের সময় ইঞ্জিনটা, আপনি বলুন তো যে নিশ্চয়ই দেখেছেন ট্রান্সফরমারের এলভি সাইড থাকে, এইচভি সাইড থাকে, ঠিক আছে? আপনাকে একটা ট্রান্সফরমার দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ওপেন, মনে করুন কানেকশান নেই, তো আপনি তার কয়েল দেখতে পাচ্ছেন, দেখে আপনি কী করে বুঝবেন যেটা এলভি সাইড না এটা এইচভি সাইড? স্যার নাম্বার অফ টার্নস আন্দাজ করে, যেহেতু স্যার গোনা যাবে না এটা, কিন্তু থিকনেস দেখে আন্দাজ করা, আপনি আন্দাজ করে বলবেন, তাই তো? আর কোন ধরনের সব থেকে এই ট্রান্সফরমার মধ্যে কোন ধরনের কন্ডাক্টর ইউজ করাটা ঠিক হবে? কন্ডাক্টিং ওয়্যার যেটাকে আমরা বলছি, মানে কপার না অ্যালুমিনিয়াম কোনটা? স্যার কপার ইউজ করলে সব থেকে বেটার হয়, কারণ কপারের রেজিস্টিভিটি কম থাকে, কিন্তু কপার ইউজ করলে রেজিস্টিভিটি তো আপনার রূপরও কম থাকে স্যার, কারণ রূপো বা তামা ইউজ করলে সেখানে স্যার কস্ট কনসিডারেশন অনেক বেশি হয়ে যাবে, ওই জন্য আমরা এটা ইউজ করতে পারি না। ওই জন্য আমরা কেন আমরা রূপো না ইউজ করতে, তামা তো ইউজ করতে পারি? হ্যাঁ স্যার করা যায়, নর্মালি তামা ইউজ করে থাকি, তাই? হ্যাঁ স্যার, কপার ইউজ করে থাকি, এটা তো? আচ্ছা আপনি বলবেন এই যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, এই কোম্পানির জন্ম কবে জানেন আপনি? হ্যাঁ স্যার বলুন স্যার। 2007 সালের 1 এপ্রিল এটা শুরু হয়েছিল, এর আগে স্যার WBSEB। এর আগে কোশ্চেন কি আপনাকে জিজ্ঞেস করেছি? না স্যার, সরি, তাই তো? আচ্ছা, তো আপনি কত সাল বললেন এটা? 2007 সালের 1 এপ্রিল। আচ্ছা, এর সমসাময়িক আর একটা কোম্পানি ফর্ম হয়েছিল, সেই কোম্পানিটার নাম কি জানা আছে আপনার? কি কোম্পানি? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, WBSEB। দুটোর মধ্যে ডিফারেন্স কি বলুন তো আপনি? স্যার আমাদের যে টোটাল স্টেটের ইলেকট্রিসিটির তিনটে কোম্পানি মেইনলি হ্যান্ডেল করে সেটা হলো WPDCL, WPTCL অ্যান্ড WBSETCL। আচ্ছা, পাওয়ার জেনারেশন যেটা করে সেটা PDCL এবং ট্রান্সমিশনটা করে WBSETCL এবং ডিস্ট্রিবিউশন করে WBSETCL।
আচ্ছা আপনি বলুন তো কনজারভেটর ট্যাঙ্ক কি? স্যার কনজারভেটর ট্যাঙ্ক হলো ট্রান্সফরমার অবস্থিত একটা রিজার্ভেয়ার টাইপের, যেখানে স্যার এক্সট্রাতে অয়েল রাখা থাকে, যখন ট্রান্সফরমারের অয়েল লেভেল কমে যায় সেখান থেকে এটা সার্ভ করে। যে ওখানে বুঝবেন কী করে যে কতটা রাখা আছে, তেল কতটা আছে কী করে বুঝবেন আপনি? আপনার গাড়িতে মনে করুন বাইক চালান আপনি, যখন তখন দেখবেন ইন্ডিকেটর থাকে যে এত এত তেল আছে, তাই না? আপনি তো দেখে বুঝেন যে মানে নেই আর, তো আপনি কী করে ট্রান্সফরমার অয়েলে আছে সেটা কী করে বুঝবেন? মনে পড়ছে না আপনার, তাই তো? আচ্ছা আপনি এবার বলুন তো যে এমন একটা মোটরের নাম বলবেন আপনি, সেই মোটরটা আপনি তাকে মানে যতক্ষণ না বন্ধ করবেন তখন তার ততক্ষণ তার গতিটাকে থামাতে পারবেন না, একই রকম গতিতে চলবে। যেরকম জিও স্টেশনের স্যাটেলাইট আছে না, ভূ সমালে উপগ্রহ, এই বেটা মোটরও সেরকমভাবে ঘুরেই থাকবে, অনন্তকাল ধরে ঘুরবে যদি সব রসদ ঠিক থাকে। কী সেই মোটর ইলেকট্রিক্যালের? স্যার সিঙ্ক্রোনাস মোটর। কেন সিঙ্ক্রোনাস মোটরের আলাদা কী ধর্ম আছে যার জন্য ও সিঙ্ক্রোনাস মোটর নাম দেওয়া হয়েছে? স্যার সিঙ্ক্রোনাস মোটর অ্যাকচুয়ালি নামটা এই কারণে এসেছে কারণ যে রোটেটিং রোটারের যে রোটারিং ম্যাগনেটিক ফ্লাক্স থাকে তার সঙ্গে সামঞ্জস্য রেখে একই সঙ্গে রোটেট করে। এর মধ্যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্লিপ থাকে, সিঙ্ক্রোনাস মোটরের স্লিপ থাকে না কোনো, যার জন্য স্যার এটার মধ্যে কোনো রোটেশন লস হয় না। যে আপনি বলুন তো একটা ইন্ডাকশন মোটরকে সিঙ্ক্রোনাস মোটর হিসেবে তৈরি করা যেতে পারে? হ্যাঁ স্যার তৈরি করা যেতে পারে। কীভাবে করা যেতে পারে? সেই যে স্লিপ লসটা হচ্ছিল সেই স্লিপ লসটাকে ম্যানিপুলেট করে করা যেতে পারে। কীভাবে সেটা বলা যাবে স্যার? এক্সাইটার আমরা অ্যাড করতে পারি এর সাথে। এক্সাইটার অ্যাড করতে পারি? এক্সাইটার অ্যাড করে কী হবে? এক্সাইটার অ্যাড করে যে এক্সট্রা যে আমাদের এক্সাইটেশন, এক্সাইটারে কী মোটর ব্যবহার করা হয়? এক্সাইটারে স্যার ডিসি শান্ট মোটর ব্যবহার করা হয়। ডিসি শান্ট, তার কোনো ভোল্টেজ রেটিং আছে? স্যার 110 ভোল্ট। শিওর? নট শিওর স্যার। আচ্ছা আপনি এবার বলুন যে আপনার জীবনের সব থেকে একটা ভালো মুহূর্ত বলুন, যে সেই মুহূর্তটা আপনার সব থেকে পছন্দের। স্যার আমি মনে করি আজকের দিনে সব থেকে স্মরণীয় মুহূর্ত কারণ আমি এটা প্রথম ইন্টারভিউ দিচ্ছি। আপনি এটা মনে করছেন বাট এটা ঠিক নয়, তাই তো? আপনি তো বললেন আমি মনে করি। হ্যাঁ স্যার আজকের দিনটা কারণ আজকে আমি প্রথম ইন্টারভিউ দিচ্ছি, আগে কোনোদিন ইন্টারভিউ দিইনি আমি। ইন্টারভিউ দাওনি, তাই তো? দেননি আপনি, ঠিক আছে। তো আপনাকে যে ইন্টারভিউটা নিলাম আপনি কত দেবেন? মনে করুন 25 নম্বর তো ইন্টারভিউতে আছে, তো আপনি 25-এ কত দেবেন? আমি মনে করুন আপনার উল্টো দিকে যদি বসতাম, মানে আপনি এখানে আমি ওখানে, তাহলে কত দিতে হবে আপনি? স্যার 21 দিতাম। 21 দিতাম? কেন 25 দিতেন না আপনি? স্যার কিছু জায়গায় আমি অ্যান্সারগুলো স্কিপ করেছি, এগুলো আমি ঠিক মেমোরাইজ করতে পারিনি। আপনাকে এই কোম্পানি জেনারেল ম্যানেজার বানিয়ে দেওয়া হলো, আপনি কী করবেন? স্যার জেনারেল ম্যানেজার হিসাবে যে কাজগুলো করতে হয় সেগুলো সম্বন্ধে আমি আগে বেশি ধারণা নেব, তারপর সেগুলো স্যার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যেমন স্যার জেনারেল ম্যানেজারদের যে কাজটা থাকে ওয়ার্কার ম্যানেজমেন্ট, লেবার ম্যানেজমেন্ট, তো তাদের সমস্ত সুবিধা অসুবিধাগুলো রেকটিফাই করে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে করে কোম্পানির কাজের জন্য উপযুক্ত করে তুলব। তাছাড়া স্যার বর্তমানে যেহেতু আইটির একটা যুগ হয়েছে, এআই টেকনোলজি, সেগুলোকে আমি এই কোম্পানিতে আনার চেষ্টা করব যাতে আরও ভার্স হিসাবে এটাকে এখানে কাজে লাগানো যায়, যার ফলে কোম্পানির ফল্টগুলো মিনিমাইজ করা যাবে। ঠিক আছে, ইন্টারভিউটা দায়ন করছি এখানে। তো এবার আপনার সঙ্গে মানে তোমার সঙ্গে আমি পার্সোনালি যে জায়গাগুলো ফল্ট আমরা পেয়েছি বা আমাদের দুজনের মধ্যে যে জায়গাটা প্রবলেম হচ্ছে আমরা একটু ডিসকাস করে নিই নাকি? তোমারও জিজ্ঞেস করা থাকলে করবে। দেখো বাবু, তোমার যেটা তুমি যে তপবন স্টুডেন্ট, তোমাকে আমি একটা জিনিস বলি যে তুমি যখন বলছো তখন কিন্তু কিছু কিছু জায়গায় ঘাবড়ে যাচ্ছ, এর মধ্যে একটা বড় প্রবলেম আছে, টেকনিক্যালি কিছুটা ল্যাক অফ এফিসিয়েন্সি রয়েছে। তো যেহেতু মানে ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ট্রান্সমিশন কোম্পানি এসব জায়গায় যখন ইন্টারভিউ হয় তখন কিন্তু এর থেকে কোয়েশ্চেন বেশি, আর তুমি এই যে বিভিন্ন যে মানে সংস্থা যেটা যে এই যে পাওয়ার স্টেশন, যে পাওয়ার স্টেশন মানে যেটা সাবস্টেশন রয়েছে, তো এই সাবস্টেশনগুলোতে যেহেতু ট্রান্সফরমারের ফাংশন বেশি, ট্রান্সফরমার থেকে বেশি কোয়েশ্চেন আসবে, ওখান থেকেই কিন্তু কোয়েশ্চেন বেশি করবে। তোমাকে টিটির কথা জিজ্ঞেস করছিলাম, ট্যাক্স মানে টেম্পারেচার থার্মোস্ট্যাট, ট্রান্সফরমার থার্মোস্ট্যাট, ওই জায়গাগুলো তোমাকে কিন্তু রিকভারি করতে হবে, ভালো করে পড়তে হবে, তার কানেকশানগুলো পড়তে হবে, ঠিক আছে? ওই জায়গাগুলো মানে তোমার একটু ঘাটতি আছে, ঠিক আছে? আর তোমার যেখানে ঘাটতি আছে সে জায়গাগুলো হচ্ছে যে তোমার স্পিকিং পাওয়ার ঠিকই আছে আপনারাল, বাট তুমি একটুখানি বেশি গাম্ভীর্যভাবে কথা বলছো। আমি তোমাকে ক্যাজুয়াল করার চেষ্টা করছি বাট তুমি গাম্ভীর্য হয়ে থাকছো, কিছু হারানোর ভয় নেই, অনেকে চান্স পায়নি তুমি পেয়েছো,
কথার কথা। তো এই জায়গায় দাঁড়িয়ে বিরাট কিছু চিন্তা করার দরকার নেই, নর্মাল থাকবে আর একটু হাসি খুশি মানে খুব নয়, মোটামুটি একটু পজিটিভ ব্যাপার যেটা তোমার মধ্যে কিন্তু আমি পাইনি, ঠিক আছে? তো মানে এবার তুমি যখন বল আমি তোমাকে কত নম্বর দেবো বললাম, যে তুমি বললে একুশ, একুশটা কী করে মাপকাঠি, এই মাপকাঠি হয় না। তো তখন তুমি একটা পার্সেন্টেজ তুলতে পারো, স্যার আমি 75% বা 80% আমি মানে দিতে পারি এরকম, কারণ আমি তো স্যার আপনার জায়গায় মানে যাওয়া সম্ভব না, আমার পক্ষে কবে যাবো যাবো ঠিক নেই বা যেতে পারি নাও পারে। তবে আমার একটা আজ যখন কোয়েশ্চেনটা করলেন তখন এরকম ব্যাপার। এবার তুমি কিছু কিছু জায়গায় যখন যেটা জানো, যে জিনিসগুলো তুমি জানো অনেক বেশি বলে ফেলছো, নট রাইট, অত বেশি বলা যায় মানে ব্রিফ টু দ্য পয়েন্ট অ্যান্সার করা খুব দরকার, রাইট? আফটারঅল তুমি ভালো ইন্টারভিউ দিয়েছো, তোমার ইন্টারভিউতে আমি হ্যাপি। আর যা হোক আমি তো বুঝি যে মোটামুটি এরকম এর থেকেও অনেক কমা কমা ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু আজকে সফল হয়েছে তপন থেকেও, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমার সামনের দিন খুব ভালো ওয়েট করছে, তুমি ভালো কিছু করতে পারবে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, ঠিক আছে। যা যা বললাম মনে থাকবে, আবার অফ স্ক্রিনে আরও কিছু তোমাকে শিখিয়ে দেবো পরে, হ্যাঁ পরের দিন আমি আরও কিছু শেখাবো, ওকে? বেস্ট অফ লাক, ওকে।